হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয় আপনারা ভালো আছেন। এখনকার ড্রাগ রিভিউ পর্বে আপনাদের স্বাগতম। এখনও যদি আপনাদের মধ্যে কেউ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে থাকেন, তাহলে অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কেননা আমরা এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন রকম ঔষধের কার্যকারিতা, গুণাগুণ ও ব্যবহার বিধি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করছি, যার ফলে আপনারা অনেক ঔষধ সম্বন্ধে বিস্তারিত জানতে পারছেন। তাই দেরি না করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আজকে আমরা যে ঔষধটির রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এই ঔষধটির নাম হচ্ছে টেনোলক 50। আপনারা এখন স্ক্রিনে ঔষধটি দেখতে পাচ্ছেন। এই ঔষধটির নাম হচ্ছে টেনোলক 50। এই ঔষধটি বাজারে এনেছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড, বাংলাদেশের অন্যতম সেরা ঔষধ প্রস্তুতকারক কোম্পানি একমি এই ঔষধটি বাজারে এনেছে। এই ঔষধটি এটেনোনল বিপি 50 মিলিগ্রাম, এই গ্রুপের ঔষধ। এখন আমরা জানব এই ঔষধটি কোন কোন রোগে ব্যবহার করা যায় সেই সম্বন্ধে। এই ঔষধটি মূলত উচ্চ রক্তচাপের ঔষধ। উচ্চ রক্তচাপ বা প্রেসারের ক্ষেত্রে এই ঔষধটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও উচ্চ রক্তচাপজনিত বুক ব্যথা ও মায়োকার্ডিয়াল ইনফার্কশনের ক্ষেত্রেও এই ঔষধটি ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা জানব এই ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে। এই ঔষধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, সেটা হচ্ছে এটি ব্যবহার করলে কারো কারো ক্ষেত্রে পা ব্যথা হতে দেখা যায়, কারো কারো মাথা ব্যথা, অবসাদ ও ডিপ্রেশন হতে পারে। এখন আমরা জানব এই ঔষধটি কারা ব্যবহার করতে পারবেন। এই ঔষধটি কারা ব্যবহার করতে পারবেন সেই সম্বন্ধে একটু বিস্তারিত জেনে নিই। মূলত পূর্ণবয়স্ক মানুষ যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা এই ঔষধটি গ্রহণ করতে পারেন। যাদের নতুনভাবে উচ্চ রক্তচাপ ধরা পড়েছে এবং স্বাভাবিকের চাইতে কিছুটা রক্তচাপ বেশি থাকে, তাদের ক্ষেত্রে টেনোলক ব্যবহার করা হয়ে থাকে। একটি কথা মনে রাখবেন, উচ্চ রক্তচাপ যদি কারো হয় তাহলে একবার ঔষধ খাওয়া শুরু করলে সারা জীবন ধরে ঔষধ খেতে হয়, কখনো ঔষধ বন্ধ করা যায় না। হয়তো প্রয়োজন অনুযায়ী ডাক্তার আপনার ঔষধ পরিবর্তন করতে পারে, কিন্তু কখনোই ঔষধ বন্ধ করতে বলবে না। তাই এই টেনোলক 50 এই ঔষধটি যদি কেউ গ্রহণ করেন তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। এখন আমরা জানব এই ঔষধটির ডোজ সম্বন্ধে। সাধারণত টেনোলক 50 এই ঔষধটি দিনে একবার খেতে হয়, তবে প্রয়োজন অনুযায়ী ডাক্তার ডোজ কম বেশি করতে পারেন। যেহেতু এটি উচ্চ রক্তচাপের ঔষধ, অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো অবস্থাতেই ব্যবহার করা যাবে না। তাই আপনারা যদি কেউ উচ্চ রক্তচাপে ভুগে থাকেন তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা এই ঔষধটি গ্রহণ করতে পারেন। এখন আমরা জানব এই ঔষধটির দাম সম্বন্ধে। তুলনামূলকভাবে উচ্চ রক্তচাপের ঔষধগুলো একটু কম দামি হয়ে থাকে, তার মধ্যে টেনোলক 50 এই ঔষধটি সবচেয়ে কম দামি। এই ঔষধটি প্রতি পাতা, অর্থাৎ একটি পাতায় 10টি ট্যাবলেট থাকে। 10টি ট্যাবলেটের দাম 7 থেকে 10 টাকা, স্থানভেদে কোনো জায়গায় 7 টাকা, কোনো জায়গায় 8 টাকা বা কোনো জায়গায় 10 টাকা। মূলত 10 টাকার বেশি দাম কোনো জায়গাতেই নেয় না। আশা করি আজকের রিভিউটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন সবাই।